ভোটমুখী ত্রিপুরায় চলছে প্রচার নির্বাচনের আগে দিন রাত এক করে জনসম্পর্ক অভিযান করছেন ফটিকটায়ের বিধায়ক সুধাংশু দাস বুধবার সকাল থেকে ফটিকছড়া এডিসি ভিলেজের অন্তর্গত উনিশ নম্বর বুথের মঙ্গলচরণ দেববর্মা পাড়ায় দলে স্থানীয় কর্মীর বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক অভিযান করেন বিধায়ক সুধাংশু দাস বিধায়কের সঙ্গে ছিলেন দলীয় কর্মীরাও জনসম্পর্ক অভিযান চলাকালীন এলাকার প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলেন বিধায়ক গ্রামবাসীরাও নির্দ্বিধায় বিধায়ককে জানিয়েছেন তাদের সুখ দুঃখের কথা ফটিক রায়ের ডাইনামিক বিধায়ক জানান জনসম্পর্ক চলাকালীন দল এবং প্রধানমন্ত্রীর প্রতি আস্থা দেখাছেন জনজাতি অংশের মানুষ সমর্থন জানাছেন বিজেপিকে তারা সংকল্প নিয়েছেন ভারতীয় জনতা পার্টির সরকারকে জয়ী করার বলেও জানিয়েছেন তিনি আমরা আজ ফটিকরা বিধানসভার অন্তর্গত ফটিকছড়া এডিসি বিলিজের মঙ্গল দেববর্মা পাড়ায় আমরা জনসম্পর্ক করছি বাড়ি বাড়ি এবং নতুন বছরের শুভেচ্ছা বার্তা হিসেবে ক্যালেন্ডারও আমরা তাদের তুলে দিচ্ছি এবং আজকের এই জনসম্পর্ক থেকে একটা জিনিস আমরা খুব আপ্লুত এবং আনন্দিত হয়েছি যে ভারতীয় জনতা পার্টির দলের প্রতি এবং নরেন্দ্র প্রতি প্রত্যেকটা মানুষের যে বিশ্বাস এবং ভরসা এটা মানুষ দেখাচ্ছেন এবং প্রত্যেকটা মানুষ বিশেষ করে আমাদের জনজাতি এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এগিয়ে এসে তাদের সমর্থন জানাচ্ছেন এবং সবাই সংকল্পবদ্ধ হয়েছেন যে আগামী দিন এই ফটিকসোড়া উনিশ নং ভূতে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করার জন্য প্রত্যেকটা মানুষ সংকল্পবদ্ধ হয়েছে আগামী দিন তারাও আমাদের সাথে থেকে ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয়ী করবেন এই বার্তা আজকে আমরা প্রত্যেকের কাছ থেকে পাচ্ছি খুব সাড়া পাচ্ছি মানুষ সবাই ভারতীয় জনতা পার্টির বহুবিধ উন্নয়নমূলক প্রকল্পে খুশি আজকে গ্রামে গ্রামে মানুষ জল পেয়েছেন মানুষ গড় পেয়েছেন ফ্রি চাল পাচ্ছেন টয়লেট পেয়েছেন কেউ কেউ গ্যাসের সিলিন্ডারও পেয়েছেন কেউ কেউ কিষাণ সম্মান নিধি পেয়েছেন সার্বিক সব কিছু মিলিয়ে এই গ্রামের মানুষ অত্যন্ত খুশি কিছু লোক হয়তো সবগুলি পানি এক দুইটা বেনিফিট পেয়েছেন তারাও বলেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টির উপর খুশি তো সব মিলিয়ে মানুষ আগামী দিন বিজেপি দলের পক্ষে রয়েছে ফটিকছড়ে এডিসি ভিলেজে দিনভর জনসম্পর্ক অভিযান করেছেন বিধায়ক সুধাংশু দাস ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষকে নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ এদিন ক্যালেন্ডারও তুলে দিয়েছেন বিধায়ক সুধাংশু দাস ফটিকছড়া এডিসি ভিলেজবাসীর হাসি মুখ দেখে এইটুকু বলা যায় মানুষের মধ্যে বাড়ছে সুধাংশু দাসের গ্রহণযোগ্যতা অনেকের মতে আগামী দিনে জনপ্রিয়তায় আকাশ ছোঁবে সুধাংশু দাস বিউরো রিপোর্ট আর ই নিউজ